সবাইকে আবার স্বাগতম আজকের এই লেকচারে। আমরা প্রিভিয়াস লেকচারে আর ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ডেটা টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবলস কি, কিভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, এগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই সেম। সি, সি প্লাস প্লাস আর জাভা বা অন্য অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঠিক ভেরিয়েবলস বলতে আমরা যেমনটা বুঝি এবং যেখানে ব্যবহার করে থাকি এবং যেভাবে ব্যবহার করে থাকি, এই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি সব ল্যাঙ্গুয়েজেই সেম। তো আমরা আজকে আর ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব, প্র্যাকটিস করব। তো প্রথমে আসি ভেরিয়েবলস কি। অলরেডি এটা তোমরা সবাই জানো, ভেরিয়েবলস মিন সাম ব্ল্যাঙ্ক স্পেস অফ এ মেমোরি, অর্থাৎ মেমোরির কিছু ফাঁকা স্থানটাকে আমরা বলে থাকি হচ্ছে ভেরিয়েবল, যেখানে আমরা কি করে থাকি, ডেটা রেখে থাকি। আমরা কেন ডেটা রাখি, আমরা ডেটা রাখি ডেটাটাকে ম্যানিপুলেট করার জন্য, ইনসার্ট, আপডেট, ডিলিট বা এই ধরনের বিভিন্ন অপারেশন করার জন্য আমরা ডেটাগুলোকে ভেরিয়েবলের মধ্যে রেখে থাকি, রিইউজ করার জন্য ব্যবহার করে থাকি। তো আমরা ভেরিয়েবলস এর ডিরেক্টলি কিছু ব্যবহারে চলে যাচ্ছি। তো আমরা আজকে ভেরিয়েবলস ভেরিয়েবলস আমরা ভেরিয়েবলস নিয়ে যে কথাগুলো বলছি, এই ভেরিয়েবলস এর আমরা কিছু এক্সাম্পল দেখি। সাপোজ আমরা আমরা সি ল্যাঙ্গুয়েজে কিরকম লিখতাম, আমরা সি ল্যাঙ্গুয়েজে কিন্তু এভাবে লিখতাম, সি ল্যাঙ্গুয়েজে আমরা এইভাবে লিখতাম। এটার মানে আমরা বোঝাতাম যে ফাইভ একটা ইন্টিজার, ফাইভ হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু যা এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হয়েছে, অর্থাৎ ফাইভ, দ্য ভ্যালু অফ ফাইভ ইজ অ্যাসাইন টু এ ভেরিয়েবল এ। তো এইটাকে আমরা আর ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখে থাকি, আমরা আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এভাবে লিখে থাকি, আর অ্যাসাইন অপারেটরটাকে আমরা আর ল্যাঙ্গুয়েজে এভাবে লিখে থাকি, লেস দেন হাইফেন, লেস দেন মাইনাস, এভাবে আমরা লিখে থাকি অ্যাসাইন অপারেটর। এখানে হচ্ছে আমাদের ফাইভ, এরপর সেমিকোলনের প্রয়োজন নেই, অর্থাৎ আর ল্যাঙ্গুয়েজে আমরা জানি এন্টার প্রেস করার মাধ্যমে নিউ লাইন ক্রিয়েট হয়ে থাকে। তো এটা হচ্ছে আমরা এক এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে ফাইভ একটা নিউমেরিক ভ্যালু, আমরা জানি ফাইভ হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু, আর যদি আমরা ফাইভের সাথে এল লিখতাম পোস্টফিক্স হিসেবে তখন এটা হতো ইন্টিজার ভ্যালু, বাট যেহেতু এখানে কিছু লেখা নেই, এটা হচ্ছে আমাদের জন্য একটা নিউমেরিক ভ্যালু যেটা এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা রয়েছে। তো এটা হচ্ছে অ্যাসাইন, এটাকে আমরা রান করি, আমাদের এখানে কনসোলে দেখা যাচ্ছে যে কোনো এরর নাই, মানে আমাদের স্টেটমেন্টটা রাইট রয়েছে। তো আমরা এখন এই এ এটাকে প্রিন্ট করি। তো এটা প্রিন্ট করার জন্য দুইটা ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে ডিরেক্টলি ভেরিয়েবলটাকে কল করতে পারি, অথবা প্রিন্ট ফাংশনের সাহায্যে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। তো আমি প্রথমে ভেরিয়েবলটাকেই রান করছি, এটা লেখার পরে আমরা কন্ট্রোল এন্টার অর্থাৎ রান করে দেখব, হ্যাঁ আমাদের ভেরিয়েবল ফাইভ, ভেরিয়েবল এর মধ্যে যে ভ্যালু ছিল ফাইভ সেটা প্রিন্ট হচ্ছে। এরপরে আসি, আমরা এটাকে আবার প্রিন্ট নামক ফাংশনের সাহায্যেও করতে পারি। এ লিখে আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রিন্ট হচ্ছে। তো এভাবে আমরা কি করে থাকি, আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবলের এগুলো করতে পারি। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিচ্ছি বি, আমি একটা ভেরিয়েবল এখানে নিচ্ছি বি, এর মধ্যে অ্যাসাইন করে নিচ্ছি সাপোজ হচ্ছে তো আমরা বি ভেরিয়েবলটাকে রান করি, তাহলে আমাদের এখানে কিন্তু রেজাল্ট শো করছে, আমাদের এখানে কি হচ্ছে রেজাল্ট শো করছে। আমরা এটাকে আবার এভাবেও করতে পারি যে প্রিন্ট ফাংশনের সাহায্যে বি আমাদের রেজাল্ট ইনপুট হচ্ছে। আমরা চাইলে এটা কি ধরনের ডেটা টাইপস সেটা কিন্তু আমরা জানতে পারি, কিসের মাধ্যমে, আমরা জানি যে ক্লাস ফাংশনের মাধ্যমে আমরা জানতে পারি। তো ক্লাস ফাংশনটাকে আমরা কি করতে পারি, আমরা এখানে যে এ রয়েছে ভেরিয়েবল, এখানে আমরা ক্লাস ফাংশন নিচ্ছি এবং এখানে আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি এ, এটাকে রান করো, তাহলে বলে দিচ্ছে যে এটা একটা এ যে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কি টাইপ অফ ডেটা রেখেছি, ফাইভ। তো ফাইভ হচ্ছে একটা নিউমেরিক টাইপ ডেটা, নিউমেরিক টাইপ অফ ডেটা। যেমন এটার ক্ষেত্রে এটাকে আমরা ক্লাস হিসেবে এখানে ক্লাস ফাংশন নিতে পারি এবং এখানে আমরা এটাকে যদি রান করে দেখি তাহলে দেখবে বলা হচ্ছে যে এটাও একটা নিউমেরিক ভ্যালু, আসলে এটাও একটা নিউমেরিক ভ্যালু। বাট আমরা যদি এখন এক কাজ করি, ফাইভের এখানে পোস্ট ফিক্স হিসেবে আমরা এল
ক্রিয়েট অ্যাড করে দেই, তাহলে আমরা জানি যে এটা একটা ইন্টিজার টাইপ অফ ভ্যালু হয়। তো আমরা এটাকে একবার চেক করি। এখানে দেখো আমাদের ক্লাস বলে দিচ্ছে এটা একটা ইন্টিজার টাইপ অফ ভ্যালু, আমরা জানি যে এটা একটা ইন্টিজার টাইপ অফ ভ্যালু। তো আমরা এখানে এভাবেও করতে পারি, প্রিন্ট ফাংশনের মাঝে আমরা ক্লাস ফাংশনটাকে লিখতে পারি, এভাবে ক্লাস ফাংশনটাকে আমরা দিতে পারি। তো এটাকে আমরা একটু রান করি। তো এটা কি আসবে? এটা আসবে হচ্ছে আমাদের নিউমেরিক, আমাদের নিউমেরিক শো করছে, নিউমেরিক টাইপ অফ ডেটা। আর আমরা যদি এখানে একটা কাজ করতে পারি, আমরা এই বি ভেরিয়েবলের মধ্যে আমি দিলাম হচ্ছে এ, তাহলে এখন কি প্রিন্ট করে দেখা যাক। এখন আসো, এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা বি ভেরিয়েবলের মধ্যে এ নামক একটা ক্যারেক্টার রেখেছি, যেহেতু ডাবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে। আমরা জানি যে আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন কোনো নাম্বার বা ক্যারেক্টারগুলোকে কোনো আমরা সেটা সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে অথবা মাল্টিপল ক্যারেক্টার হতে পারে, যখন আমরা তাদেরকে সিঙ্গেল কোটেশন অথবা মানে ডাবল ইনভার্টেড কমের মাঝখানে লিখে থাকি, তখন সেটা একটা ক্যারেক্টার হিসেবে কাউন্টেড হয়। এখানে যেমনটা দেখা যাচ্ছে যে আমরা বি এর মধ্যে এ একটা ক্যারেক্টারকে অ্যাসাইন করেছি, যার ক্লাসটা এখানে আমাদের বলে দিচ্ছে যে এটা একটা ক্যারেক্টার। তো এটা শুধুমাত্র লেটারের ক্ষেত্রে নয়, আমরা এখানে নাম্বারও হতে পারে, এটা একটা নাম্বার, এখানে এগুলো কিন্তু কোনো নাম্বার হিসেবে কাউন্ট হবে না, এগুলো হবে একটা ক্যারেক্টার হিসেবে। কিভাবে টের পাবো? আমরা এটাকে রান করি, এখানে ক্লাসটাকে রান করি। তো ক্লাসটা বলে দিচ্ছে যে এই বি ভেরিয়েবলের মধ্যে যে ডেটা রয়েছে সেটা আসলে ক্যারেক্টার টাইপ। কেন? কারণ এটা ডাবল কোটেশনের মাঝে রাখা হয়েছে। আমরা এখানে ডাবল কোটেশন না দিয়ে যদি আমরা সিঙ্গেল কোটেশনের মাঝেও দিই তাহলেও কিন্তু আমরা রেজাল্ট পাবো। তো আমরা এখানে অনেকগুলো লেটার দিয়ে দিলাম, এটাও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবেই আমাদের কাউন্টেড হবে। তো দেখো আমি এখন এর ক্লাসটাকে প্রিন্ট করি, এটা ক্যারেক্টার। তো আমরা এভাবে কি করতে পারি? ভেরিয়েবলগুলোকে অ্যাসাইন করতে পারি। সাপোজ আমি এখানে এ ভেরিয়েবল, এটা হচ্ছে সাপোজ 4, বি একটা ভেরিয়েবল নিচ্ছি, আমি এখানে সি নামে একটা ভেরিয়েবল নিচ্ছি যার মধ্যে রাখলাম 6, ডি একটা ভেরিয়েবল নিচ্ছি এর মধ্যে রাখতেছি 7, 9 একটা ভ্যালু রাখলাম, আর ই নামক আর একটা ভেরিয়েবল নিচ্ছি যার মধ্যে অ্যাসাইন করতেছি হচ্ছে 22। তো এখন আমরা এগুলোকে কি করতে পারি? এখন এখানে আমরা এগুলোকে একবার রান করতে পারি। এখন আমরা এক একটাকে কল করে দেখতে পারি, যেমন সি সি আউটপুট হচ্ছে 6, কারণ সি এর মধ্যে 6 ভেরিয়েবলের মধ্যে রেজাল্ট ভ্যালু রয়েছে 6। এখন যদি আমরা ইটাকে এখানে কল করি, তাহলে ইর মধ্যে ই এর মধ্যে রয়েছে, আমরা জানি যে এখানে অ্যাসাইন করছি 22, সো আমার এখানে রেজাল্ট আসতেছে 22। আমরা আর একটা কাজ করতে পারি এখানে, যে আমি এখানে দেখাচ্ছি আমি একটা এফ নামক একটা ভেরিয়েবল দিলাম, এখানে সি, সি মানে হচ্ছে ক্যাট ফাংশন, সি হচ্ছে একটা ক্যাট ফাংশন, এটা হচ্ছে অনেকটা অ্যারের মতন কাজ করে থাকে, যে সেম টাইপ অফ ডেটাগুলোকে সেখানে রাখতে পারে। যেমন আমি এখানে সি ফাংশনের মধ্যে আমরা নিচ্ছি 1, 2, 3, 4, 5, এটাকে আমরা একটু রান করি, হ্যাঁ কোনো এরর নাই, এফটাকে রান করি, তাহলে দেখো এখানে এফ ভেরিয়েবলের মধ্যে আমরা কী করেছি, অনেকগুলো সেম টাইপ অফ ডেটাকে অ্যাসাইন করেছিলাম। এটা লাইক দ্যাট কনসেপ্ট অনেকটা অ্যারের মতন, বাট অ্যারে আর এটার মধ্যে পার্থক্য রয়েছে, অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, বাট এখানে যে ক্যাট ফাংশনটা আমরা ইউজ করেছি এখানে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো কাউন্টস হয় 1 থেকে। যেমন এটা হচ্ছে 1 নাম্বার ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট, ফিফথ এলিমেন্ট। তো আমি চাচ্ছি যে থার্ড এলিমেন্টটা শুধু প্রিন্ট করব, অনলি উই ক্যান প্রিন্ট থার্ড এলিমেন্ট অফ
f ভেরিয়েবল। সো আমরা কি করব, আমাদের যে ভেরিয়েবল f এখানে আমরা পজিশন বলে দিব। পজিশন কিভাবে বলে দিব, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা পজিশন বলে দিব যে এখানে পজিশন হচ্ছে থার্ড, অর্থাৎ f ভেরিয়েবলের থার্ড নাম্বার পজিশন ভ্যালুটাকে প্রিন্ট করো। তাহলে কি করবে, সে থার্ড নাম্বার পজিশনে থ্রি রয়েছে, তো আমাকে সে থ্রি প্রিন্ট করে দেখাবে, হ্যাঁ আমাদের এখানে থ্রি প্রিন্ট হচ্ছে। তো এভাবে আমরা ক্যাট ফাংশনের সাহায্যেও আমরা ভেরিয়েবলকে, বিভিন্ন ভেরিয়েবলকে ইউজ করতে পারি। আমরা এক কাজ করি, এখানে আমি একটু লিখছি প্রিন্ট, এখানে লিখছি ls, এটাকে আমরা একবার রান করি। এখন এখানে কি হচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা স্টেটমেন্ট লিখেছি, প্রিন্ট করেছি, কি করেছি, ls। আমরা যদি এখানে শুধুমাত্র ls ও লিখতাম এবং এটাকে যদি আমরা রান করতাম, তাহলে আমাদের কি হতো, আমরা এখানে এখন পর্যন্ত এই যে আমি কনসোলটা ওপেন রেখেছি, এইখানে আমি কত ধরনের ভেরিয়েবলগুলো ইউজ করেছি তা এখানে সম্পূর্ণটা একসাথে শো করছে, যে আমি কত ভেরিয়েবলগুলো এখানে ইউজ করেছি, যেগুলো এখন পর্যন্ত আমি ইউজ করেছি। আবার আমরা এগুলোর তো আমরা এভাবেই সাধারণত ভেরিয়েবলগুলোকে ব্যবহার করে থাকি। তো এর আরও ডেসক্রিপটিভ ব্যবহারগুলো রয়েছে আমাদের সামনের লেকচারগুলোতে। তো আজকে পর্যন্তই, তো সবাই ভালো থাকো।